আপনি কি আপনার গৃহ অর্থাৎ আপনার বসত বাড়ি নতুন করে রঙ করার কথা ভাবছেন বা আপনার অফিস আপনার দোকান বা আপনার গাড়ি ঘোড়া কোনো স্থানে যদি কোনো নতুন রঙ করার চিন্তা ভাবনা নেন তাহলে অবশ্যই এই ভিডিওটি একবার দেখতে যেন ভুলবেন না তাহলে জীবনে অনেক অশান্তি এবং সমস্যা থেকে খুব ইজিলি আপনারা মুক্তি পেয়ে যাবেন রং আমরা করে থাকি আমাদের বাড়ি গাড়ি দোকান অফিস সর্বত্র আর এই রঙই কিন্তু কোনো জাতক জাতিকার অর্থাৎ কোনো ব্যক্তির নিজের মনের অবয়ব অর্থাৎ আপনার অনুভূতির প্রতিফলন মাত্র আর এই রঙ জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র এবং সহ লাল কিতাবে অত্যন্ত গুরুত্ব কিন্তু পেয়েছে বসত বাড়ির বাইরের দেওয়ালের রং যদি সঠিক না হয় তাহলে জীবনে সুখ থাকে না যখন আমাদের চারপাশের রঙগুলোকে যথাযথভাবে এবং অন্যান্য রঙের সাথে সঠিক ওয়েতে কম্বিনেশন আমরা না করতে পারি তখনই তৈরি হয় সংঘর্ষ অর্থাৎ দ্বিধাদ্বন্দ্ব শেক্সপিয়ার বলেছেন নো কনফ্লিক্ট নো ড্রামা আর তাই আমাদের জীবনে সকল প্রকার সুখ শান্তি সমৃদ্ধি এগুলি আনার জন্য বিশেষ করে বসত বাড়ির বাইরের দেওয়ালে কোন রঙ কীরকম প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি মহিলা জাতিকা যারা আছেন তাদের সব থেকে হয়তো ইনকমন পছন্দের রং গোলাপি আর হালকা গোলাপি বা গোলাপি আভাযুক্ত রং বসবাসকারীদের অর্থাৎ যে গৃহে এই রং করা হবে সেই গৃহে বসবাসকারীদের মধ্যে প্রেমপূর্ণ মনোভাব স্বচ্ছ অনুভূতি মানসিক আনন্দ এবং রোম্যান্টিসিজমের জন্ম দিয়ে থাকে অর্থাৎ পরিবারে যদি পরিবারের সকল সদস্যদের সাথে বনিবনা হতে সমস্যা হচ্ছে একে অপরের মধ্যে বন্ডিংয়ের অভাব পরিলক্ষিত করছেন তাহলে কিন্তু এই গোলাপি রং আপনাদের একটি টোটকা উপায় হিসাবে কাজ করতে পারে এরপর আমরা হলুদ রঙ নিয়ে আলোচনা করব আপনারা তো জানেনি হলুদ রং গুরুদেব বৃহস্পতির রং বৃহস্পতি গ্রহের রং, হলুদ বা সোনালি আভার রং শক্তির সঞ্চারক মানসিক শক্তিকে বাড়িয়ে জীবনে এগিয়ে চলার শক্তি যোগায় উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি বৃদ্ধি করে অর্থাৎ ক্রিয়েটিভ সেক্টরে একজন ব্যক্তির ন্যাক বাড়িয়ে দেয় জ্ঞানের প্রতি আগ্রহ আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতি নিজের আকর্ষণকে বৃদ্ধি করে থাকে হলুদ রঙকে শ্রীবৃদ্ধি সে আর্থিক হোক সামাজিক হোক মানসিক হোক শ্রীবৃদ্ধির কারক বলে মনে করা হয়েছে হলুদ রঙকে তাই কোনো গৃহে হলুদ রঙ করা কিন্তু অত্যন্ত শুভ বিশেষ করে কোনো মন্দিরে হলুদ রং করা আরও শুভ হিসাবে মনে করা হয়েছে কারণ এটি দেবতাদের গুরুদেব বৃহস্পতির রং সবুজ রঙ সবুজ রং বুধের সাথে আমরা কিন্তু এক করে দেখে থাকি বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ মানসিক প্রশান্তি মনের আশা ভরসা স্বচ্ছ মানসিকতা পিওরিটি শীতল অনুভূতি এগুলি কিন্তু সবুজ রঙই দিতে পারে অনেকের হয়তো চোখের প্রবলেম আছে চোখে বেশ ভারী ভারকম চশমা আপনারা পরেন ডাক্তাররা কিন্তু বলে থাকেন মাঝে মাঝে একটু চশমা খুলে সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকবেন এটি আপনাদের চোখের ক্ষেত্রে অত্যন্ত উপকারী আমরাও বলি যদি আপনার আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি না হয় পকেটে একটি সবুজ রুমাল রাখবেন প্রতিটি ব্যক্তিরই কিন্তু একটি সবুজ রুমাল সর্বদাই নিজের সাথে রাখা উচিত এতে মনে শান্তির সাথে সাথে আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটে ব্যবসা বাণিজ্য থেকে সকল স্থানেই আপনার নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও বৃদ্ধি পায় এবার আমরা আলোচনা করব নীল রঙকে নিয়ে নীল রঙ অর্থাৎ ব্লু কালার এটি কিন্তু শনি মহারাজের সাথে আমরা নীল রঙকে অনেকটা এক করে দেখব যদিও শনির সাথে আমরা ব্ল্যাক কালারকে প্রপারলি এক করে দেখি তবে যেহেতু শনির প্রতিকার হিসাবে নীলা পরিধান করা হয় তাই নীল রঙকেও আমরা কিন্তু শূন্যতা কারণ এটি আকাশের প্রতীক আর নীল রঙের সাথে আমরা শনিকেও এক করে দেখব নীলাভ রং বা আকাশী রং পরিবারে আশা উন্নতির প্রকাশক তবে কালচে নীল রং এড়িয়ে চলতে হবে অত্যধিক ডিপ ব্লু কালার এটি কিন্তু খুব একটি শুভ রং নয় এটি নেতিবাচক শক্তিকে আকর্ষিত করে তবে হালকা কোনো ব্লু কালার বা স্কাই ব্লু নেভি ব্লু এগুলি কিন্তু আমাদের মানবিক যে চিন্তা ভাবনা বা চিন্তাধারা সেগুলিকে স্বচ্ছ করে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা করা থেকে আমাদেরকে বিরত রাখে পরিবারে প্রত্যেকটি সদস্যের একে অপরের সাথে এখানে সুখ শান্তি সমৃদ্ধি পরিলক্ষিত হয় আপনারা আপনাদের কোনো অফিসেও কিন্তু নীল রং করতেই পারেন এবার আমরা যে কালার নিয়ে আলোচনা করব এটি কিন্তু ব্রাউন কালার অর্থাৎ বাদামী রং। কোনো প্রকার কর্পোরেট সেক্টর বিজনেস চাকরির জায়গায় এই রং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রং, এই রং পরিবারের ক্ষেত্রেও নিদারুণ অনুভূতি প্রতিষ্ঠা জীবনের বিপত্তির মধ্য দিয়ে চলার মানসিকতা তৈরি করে অর্থাৎ আপনার সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন সমস্ত কিছুকে অতিক্রম করে শেষমেশ আপনাদেরকে জয়লাভ করতে হবে এই ধরনের যে মানসিকতা অর্থাৎ হার না মানার মানসিকতা এই মানসিকতা কিন্তু ব্রাউন কালার দিয়ে থাকে আপনার জীবনে একাধিক অশান্তি আপনার জীবনে একের পর এক লড়াই একটি লড়াই থেমে গেলেও আরেকটি লড়াইয়ের উৎপত্তি হচ্ছে আপনারা এই যে প্রতিযোগিতার মধ্যে আছেন সারভাইভাল ফর দ্য ফিটেস্ট অস্তিত্বের সংগ্রাম আপনাকে গ্রাস করেছে তাহলে বাদামি রঙ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গ্রে কালার বা ব্ল্যাক কালার গ্রে কালারের সাথে কিন্তু আমরা রাহুকেতুকে এক এক করবো আর কালো রঙের সাথে আমরা শনিকে দেখব সুতরাং ধূসর এবং কালো এই দুটি রঙই কিন্তু আমাদের বিশেষ করে গৃহে বা কোনো প্রকার কর্মজাগতিক ব্যাপারে না থাকাটাই বেটার এই ধূসর রঙ বা কালো রং কিন্তু নেতিবাচক শক্তিকে আকর্ষিত করে আপনারা রেড গ্লিন ব্লু এই তিনটি রঙকে যদি এক করে দেন দেখবেন ব্ল্যাকই চলে আসবে আর তাই ব্ল্যাক কালার বাড়িতে এক একদমই থাকা উচিত নয় এতে কিন্তু গৃহে গৃহের সদস্যরা ঋণে জর্জরিত হয়ে যেতে পারে পরিবারে অবনতি নিরাশা সন্তাপ এবং মানসিক অবসাদের সৃষ্টি হয় আর কর্মজাগতিক ক্ষেত্রে এই ব্ল্যাক কালার কিন্তু আপনাদের অফিস কালচার আপনাদের বিজনেসকে এক প্রকার পর্যদুস্ত পর্যন্ত করতে পারে আবার ব্ল্যাক কালার কিন্তু অনেকের ক্ষেত্রে ভালো তবে সেটি অবশ্যই কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষী বা সংখ্যাতত্ত্ববিদের সাথে আলাপ আলোচনা করার পরই আপনাদের চিন্তাভাবনা করা উচিত বিশেষ করে মকর রাশি এবং কুম্ভ রাশি এই দুটো রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন শনি মহারাজ তাই মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রত্যেকেরই নয় কারোর কারোর ক্ষেত্রে ব্ল্যাক কালার কিন্তু শুভ হতেও পারে সেটি অবশ্যই আবারও বলবো প্রতিষ্ঠিত কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের এগিয়ে যাওয়া উচিত সর্বশেষ যে রঙটিকে নিয়ে আলোচনা করব। এটি বহু চর্চিত একটি রং রেড কালার লাল রং লাল রং, যৌবন লাল রং যৌনতা লাল রং প্রতিবাদের প্রতীক লাল রঙকে উত্তপ্ত বলা হয় বাড়িতে লাল রঙ কিন্তু করা উচিত নয় তবে মন্দিরে আপনারা লাল বা কমলা রং করতেই পারেন এমন কেটিও মানা হয়েছে কোনো রেস্টুরেন্টে বা কোনো খাওয়ার ঘরে ডাইনিং রুমে যদি রেড বা কমলা রঙের রং রং করা হয় তাহলে সেই গৃহে বা সেই ঘরে প্রবেশ করা মাত্রই একজন ব্যক্তির ক্ষিধা বা একজন ব্যক্তির হাঙ্গরিনেস আরও বেড়ে যায় তাই খাওয়ার জায়গায় কিন্তু লাল রঙকে শুভ মনে করা হয়েছে তবে বাড়ির বাসিন্দাদের ক্ষেত্রে লাল রঙ কিন্তু খুব একটি শুভ নয় বিশেষ করে বাড়ির ছোট সদস্যরা বড়দের উপরে প্রতিবাদ সুলভ মনোভাব রাখতে পারে উত্তেজনার সৃষ্টি করতে পারে উদ্দীপনার সৃষ্টি হতে পারে হিংসা ক্রোধ কলহ এগুলি কিন্তু দেখা যেতেই পারে এবং যে বাড়িতে লাল রঙ থাকে সেই বাড়িতে শক সার্কিট বা যখন তখন অগ্নিসংযোগ এগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল কোনো না কোনো অনিষ্ট কিন্তু ঘটেই থাকে এক কথায় বলতে গেলে লাল রঙকে এড়িয়ে চলাটাই বেটার আবার এই লাল রঙে কিন্তু মাতা লক্ষ্মীর খুব পছন্দের রং প্রিয় রং। তবে তার থেকেও প্রিয় রং হচ্ছে কমলা আর তাই কমলা রঙকে কিন্তু আমরা নেগেটিভ বলছি না তবে লাল রঙকে কিন্তু আমরা অবশ্যই বিশেষ করে গাঢ় লাল রঙকে কিন্তু আমরা নেগেটিভই বলবো গৃহে লাল রঙ করা থেকে আমাদের প্রত্যেককেই কিন্তু বিরত থাকা উচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম আপনার বাড়ি অফিস কাজের জায়গা সম সর্বত্র কোন রং আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব দেবে এবং কোন রং শুভ প্রভাব দেবে না কারণ আমরা বাড়িতে রঙ করি কিন্তু এক একটি দুটি দিনের জন্য নয় মিনিমাম দশ পনেরো দিনের পনেরো বছরের জন্য এই রঙ আমাদের বা গৃহে বা আমাদের অফিসে কাজের জায়গায় থেকে যায় আর এই রঙ কিন্তু আমাদের মনে অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী কারণ এর একটি নির্দিষ্ট ভাইব্রেশন আছে আর সেই ভাইব্রেশন ভাইব্রেশান আলট্রাম্যাগনেটি ওয়েবের মাধ্যমে আমাদেরকে কিন্তু প্রভাবিত করে থাকে তাই গৃহে কোনো প্রকার রঙ করবার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি